ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেখা হলো তো মানুষ হিসেবে এখানে আমাদের শ্রদ্ধেয় কে আছেন মামা মামা আপনি নামটা বলুন গ্যাসুদ্দিন মামা আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা গ্যাসুদ্দিন মামা কত বছর হয়েছে তাহলে আমরা বলতে পারি গ্যাসুদ্দিন মামা ও আসন বিজিনেরে গ্যাসুদ্দিন মামা একদিনে তৈরি হয়নি হাতিয়াটি পাপা করে কিন্তু এই প্ল্যাটফর্মে আছে মামা আপনার এখানের মধ্যে প্রোডাক্ট কোন কোন কোম্পানির সাথে জড়িত আছে এখন ব্যবসা অনুযায়ী পরিস্থিতি কেমন যাচ্ছে আপনাদের আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শ্বশুরবাড়িতে যখন যান শ্বশুরবাড়িতে যদি মনে করেন যে ধান জমিনের দোকান যদি থাকে তাহলে তাদেরকে কেমন ভাবে হেল্প করেন শ্বশুরবাড়িতে যদি জমিন টমিন যদি থাকে আপনি তো এখানে যারা শ্বশুরবাড়িতে যাবেন যাদের দাঁত বা ইয়া আছে এখান থেকে আপনারা আমাদের মেডিসিন নিয়ে যাবেন এবং সামনের দিকে এগিয়ে থাকবেন আমার ক্রাইম রিপোর্টার আমি আপনার কাছে জানতে চাই আপনি বিটিসি লাইসেন্স করেছে সরকারি প্রাইস কত আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন আমি সাংবাদিক হিসেবে কথা বল না বলি মামা ভাগিনী হিসেবে কথা বলি সুদুল সাহেব আমাকে একটু সুযোগ দেন ক্রাইম রিপোর্টার এই জন্য আপনাকে সময় করবো এখন মামা ভাগিনী হিসেবে কথা বলি নটে সাংবাদিক হিসাবে আপনার কাছে একটা আদে উপদেশ থাকবে ফায়ার ব্রিগেডে তাকে সেটা করে নেবেন এবং দুটা ফায়ার ব্রিগেডে দিয়ে রাখবেন ঠিক আছে পুরো বাজার শেষ হয়ে আর আমরা উপজেলায় যে চেয়ারম্যান আছেন এবং বিআরটিসি যে ইয়ে আছেন ওনার কাছে ডিসকাশন করছি যাতে খুব তাড়াতাড়ি ওনাকে লাইসেন্স দিয়ে দেয় কেননা উনি আজকে অনেক বছর যাবত উনি ব্যবসা করে যাচ্ছেন তো সেই সুবাদে যাতে আমি দুটো এই সুন্দর ভবন ছেড়ে মানবের মাঝে বাঁধতে পারছি যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমার মামা গেটসি মামার সাথে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা আমি ভ্রমণ করার সাথে